কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা গার্মেন্টস বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি, শুনেছি আপনাদের মতামত, দিয়েছি সেই মতামতের উত্তর। আজকে আমাকে আলামিন, আমাদের অফিসে একজন হেল্পার, সে আমাকে প্রশ্ন করলো, ভাই আমরা তো হেল্পারে চাকরি করতেছি, তা আমরা কিভাবে অপারেটরের কাজ শিখব, সেই বিষয়ে একটু ভিডিও বানাবেন। তো আজকের ভিডিওটি আলামিনের জন্য তৈরি করা হলো। বাংলাদেশে গার্মেন্টসে যারা হেল্পারে চাকরি করতেছেন, এরা যদি মনে করেন যে আমরা হেল্পারে চাকরি করতেছি আমাদের মনে হয় কোনো মূল্যায়ন নাই, তাহলে ভুল। কারণ একজন হেল্পারের জন্য লাইনে যে প্রোডাকশন বেশি হয় সেখানে কিন্তু তার অবদান অনেক বেশি। কেন বেশি? কারণ এটা কি যে হেল্পার দেখা যায় দুই বছর বা এক বছর দেড় বছর হেল্পারই করতেছেন একটা অফিসে, সে বুঝবেন। কারণ দেখবেন আপনি অনেক সব সময় কাজের খুব প্রেশারে থাকেন, আপনি এরকম একটা প্রেশারের ভিতরে আছেন যে নিজের কাজ শেষ করে যে আপনি একটা মেশিন চালাবেন সেই সময়টা হয় না। কারণ আপনি যে প্রসেস, আপনি যে হেল্পারিটা করতেছেন সেটা অত্যন্ত ক্রিটিক্যাল প্রসেসের হেল্পারি। গার্মেন্টসে প্রত্যেকটা লাইনে তিন চারটা প্রসেসের হেল্পার লাগে, যেখানে অনেক দক্ষ হেল্পার লাগে। কারণ সেখানে যদি দক্ষ লোক না থাকে তাহলে প্রোডাকশন ভালো হবে না। সেখানে একটা অপারেটরের থেকে একটা হেল্পারের মূল্যায়ন থাকে অনেক বেশি, ওই লাইনে প্রোডাকশনের ক্ষেত্রে ওই হেল্পারের অবদান ওই অপারেটরের থেকে অনেক বেশি হয় কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, যারা হেল্পার থেকে অপারেটর হবেন বা সিদ্ধান্ত নিছেন, আপনাকে সবার প্রথম বুঝতে হবে বা নিজের সাথে নিজের অ্যালানিসিস করতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ শিখব, সেটাকে আপনি সিদ্ধান্ত নেন। কারণ কিছু প্রসেস ভাগ আছে, যেমন ছেলেদের বেলাও কিছু ভাগ আছে, মেয়েদের বেলাও কিছু ভাগ আছে। যেমন একটা ছেলে মানুষ সাধারণত কাঞ্চা, ফিট অফ দা বা গার্মেন্টসের যে হেভি যে প্রসেসগুলো আছে সেগুলো করে, আবার মেয়ে মানুষের বেলায় নর্মাল যে প্রসেসগুলো সেগুলো করে। কিন্তু দেখা যায় যারা নিট গার্মেন্টসে আছেন এদের সিস্টেমটা একরকম, ফ্যাটলক, ওভারলক। আবার যারা প্যান্টে আছেন এদের সিস্টেমটা আরেকরকম, আইলেট হল, APW, ফিট অফ দা আর্ম, কাঞ্চা। আবার যারা শার্টে আছেন তাদের কি আর্মল টপ সিন, কাঞ্চা, ফিট অফ দা হোল মেশিন, বাটন স্টিচ, এরকম কিছু ভাগ আছে। তো যে হেল্পার থেকে অপারেটর হওয়ার চিন্তাভাবনা নিছেন, ঠিক আছে, আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি কোন বিষয়টার উপর কাজ শিখবেন, তারপরে আপনি একটা সময় বের করার চেষ্টা করেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে হেল্পার থেকে অপারেটর হবেন সব সময় চেষ্টা করবেন আপনার লাইনশিপের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখার জন্য। একটা লাইনশিপও যখন সে লাইনটা যখন পরিচালনা করে সেও চায় যে আমার লাইনে 10টা ভালো অপারেটর থাকুক। যদি এরকম হয়, আপনি যদি আপনার লাইনশিপের সাথে যদি খুব অন্তরঙ্গভাবে শেয়ার করতে পারেন আপনার ব্যাপারটা যে আপনি অপারেটর হতে চান, তাহলে তার কাছ থেকেও আপনি অনেক হেল্প পাবেন। হয়তোবা সে চাবে না যে হাই হাই রে ও আমার অনেক ভালো একটা হেল্পার, ও যদি আমার এই প্রসেসটাকে চলে যায় তাহলে তো আমার এই জায়গায় আমি অন্য অপারেটার অন্য হেল্পারে না সেট করতে গেলে আমার একটু কষ্ট হবে। এটা আপনার জন্যই লাভ, কারণ আপনার লাইনশিপ আপনাকে ভালোবাসে। আপনি তো মনে মনে ভাবতে পারেন, এই আমার লাইনশিপ আমার কাজ শেখার সুযোগ করে দেয় না। না না, এটা ভুল ধারণা। আপনার লাইনশিপ আপনারই ভালোবাসে, সে আপনি চলে যাবেন বিধায় সে তখন ছটফট করে, হাই হাই এত ভালো একটা হেল্পার চলে যাবে, ও চলে গেলে ওর জায়গায় আমি দুইটা হেল্পার দিয়ে তো আমার ওই জায়গায় কাজটা মেকআপ হইতেছে না। এটা লস না, এটা আপনার জন্য লাভ। কারণ আপনি যেমন আজকে তার কাছে ফেভার, কালকে আপনি অপারেটর হয়ে তার কাছে আসেন, তখন আপনি তার কাছে ফেভার থাকবেন। তো যাই হোক, যারা হেল্পার আছেন তারা মাথা ঠান্ডা করে কাজ শেখেন এবং খুব দ্রুত অপারেটর হিসাবে গার্মেন্টসে জয়েন করেন। তো এই শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।